উত্তম কুমারের নামে দুর্গাপুরে অনেক জমি রয়েছে, কিন্তু কাগজপত্র খুঁজে পাওয়া না যাওয়ায় সেসবের হদিস পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বর্তমানে এই কথা বলেন মহানায়ক উত্তম কুমারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। জানা গিয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জমি কিনেছিলেন মহানায়ক, কিন্তু সেসবের অনেক দলিল দস্তাবেজই পরিবারের সদস্যরা খুঁজে পাননি। উত্তম কুমার বাঙালির হৃদয়ে আছেন, থাকবেন। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে টেকনিশিয়ান স্টুডিওতে উত্তম কুমারকে কেন্দ্র করে আলাদা পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানালেন উত্তম কুমারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের কাঞ্চননগরের রথতলায় কাঞ্চন উৎসব কমিটির উদ্যোগে উত্তম কুমারের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই মূর্তির আবরণ উন্মোচন করতে আসেন মহুয়া দেবী। এদিন তিনি উত্তম কুমারের চলচ্চিত্র জগতে অবদান এবং বাঙালির হৃদয়ে উত্তম টান প্রসঙ্গে বলেন, উত্তম কুমার ছিলেন, আছেন, থাকবেন। উত্তম কুমারের নামে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সম্পত্তি জমি জায়গা রয়েছে সেগুলির হাল হকিকত প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় মহুয়া দেবীকে। তিনি জানান তারাও শুনেছেন অনেক জেলাতেই উত্তম কুমারের নামে জমি রয়েছে, কিন্তু এখনো তারা তা পুনরুদ্ধার করতে পারেননি। তাই এ ব্যাপারে খোদ মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছেন। মহানায়ক উত্তম কুমারের 94তম জন্মদিন উপলক্ষে এই মূর্তি উন্মোচন করা হয়েছে। জানা গিয়েছে উত্তম কুমার খোদ পূর্ব বর্ধমান জেলার কাকসা এলাকায় বেশ কিছু জমি কিনেন। চলচ্চিত্র শিল্পীদের উন্নতিতে সেখানে কাজ করার পরিকল্পনা ছিল, কিন্তু সেই সব সম্পত্তির অনেকাংশই বেদখল হয়ে গিয়েছে। সম্প্রতি উত্তম সুচিত্রা ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই জমি পুনরুদ্ধারেরও উদ্যোগ নেওয়া হয়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।